এই উম্মতের কপাল পোড়া, এই উম্মত এত ব্যর্থ উম্মত কল্পনা করা যায় না। কুরআন হাদিস পরিষ্কার স্পষ্ট অক্ষত থাকার পরেও বিভিন্ন হুজুরের অনুসরণ করছে, দরবেশের অনুসরণ করছে, পীরের আনুগত্য করছে, এর চেয়ে কপাল পোড়ার কী হতে পারে? কাল কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আল্লাহ নূহ তুমি কি দাওয়াত দিয়েছিলে? হ্যাঁ দাওয়াত দিয়েছি তো। নূহের কওমকে জিজ্ঞেস করবেন, কী ব্যাপার তোমাদের কাছে নূহ যায়নি? তো নূহের কওম কত বদের বদ বলবে, মা যা আনা নাজির, নূহ তো দূরের কথা, আমাদের কাছে কেউ যায়নি। এ কত বড় বাটপারেরা, চিন্তা করতে পেরেছেন কত খারাপ এরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মিথ্যা কথা করছে, অথচ কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর দাওয়াত দিয়েছেন, আর বদমাশগুলো বলছেন নূহ তো দূরের কথা, আমাদের কাছে কেউ যায়নি। তখন আল্লাহ বলবেন নূহকে, নূহ এবার কি হবে তোমার, তুমি তো যাওনি ওদের কাছে, এরা বলছে সাক্ষী দিচ্ছে আমাদের কাছে যায়নি। এরা সহিহ বুখারীর মধ্যে আসছে ওই সূরা বাকার 142 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ওয়াকাদ আলিকা জাআলনাকুম মাতাওয়াসাতাল্লাতাকুন সুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের ব্যাখ্যায় তিনি আসে কিতাব তাফসীরের মধ্যে এসছেন। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, নিরুপায়, নূহ আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, দেখেন মুহাম্মদের উম্মতের মর্যাদা কি, বলবেন আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমার পক্ষ থেকে সাক্ষী দেবেন, ইয়াশহাদু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার পক্ষে সাক্ষী দিবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার উম্মত, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি কিনা। কোথায় প্রথম রাসুল হলেন নূহ, আর শেষ রাসুল হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ নবীর দায়িত্ব হয়ে গেল নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। চিন্তাও করা যায় না, ভাবাও যায় না, জায়গা হচ্ছে না, মনে হয় উপরে জায়গা আছে, সালাতের সময় খুতবা শোনা যায় দাঁড়িয়ে আছেন, আপনারা একটু একটু সামনেই গেছেন, আমি শেষ করে দেবো খুতবা ইনশাল্লাহ। কি বলছিলাম যেন ভুলে গেছি, নূহ আলাইহিস সালাম। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের উম্মত, এই উম্মত সাক্ষী দিবেন যে নূহ আলাইহিস সালাম এসেছিলেন 950 বছর দাওয়াত দিয়েছিলেন, এই সাক্ষী দিবেন আল্লাহর সামনে মোহাম্মদের উম্মতের দাম কত। চিন্তা করা যায়, একটু ভাবা যায়, আল্লাহ বলছেন সমস্ত উম্মতের পক্ষ থেকে সাক্ষী দিবেন মোহাম্মদের উম্মত, আর মোহাম্মদের উম্মতের পক্ষে সাক্ষী হবেন কে? কে? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেই সাক্ষী দেবেন, আল্লাহু আকবার। আমাদের পক্ষে সাক্ষী দেবেন কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সমস্ত উম্মতের পক্ষে সাক্ষী দেব কারা? আমরা। এটা আল্লাহ নিজে বলছেন যে কত মর্যাদা মোহাম্মদের উম্মতের, এই মোহাম্মদের উম্মত কপাল পোড়া। বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি সহিহ হাদিসগুলো আছে, কত সহিহ হাদিস, কুরআনের আয়াত স্পষ্ট আছে, জানার পরে দেখার পরেও মোহাম্মদকে মানে না তারা, এর চেয়ে বড় হতভাগা আর কি হতে পারে? চিন্তাও করা যায় না, ভাবাও যায় না। কাল কিয়ামতের মাঠে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি হন, ইমাম হন, তাহলে আপনার কোনো দুশ্চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন, আমিন। কবুল করে নাও, আমিন ইয়া রাব্বুল আলামিন।